আল্লাহ বলে, বান্দা ও বান্দা, গুনাহ করার পরে গুনাহ করেছো, চিন্তায় পেরেশান হয়ে গেলা, চিন্তা করবা না, আমি আল্লাহ তাআলা একটা মাধ্যম তোমার জন্য রেখে দিয়েছি, সেটা হলো আমার হাবিব সুবহানাল্লাহ বলেন না। আমার হাবিবের কাছে আসবা সাহাবায়ে কেরাম, এখনো সাহাবায়ে কেরাম আসতেছে নবীর কাছে, কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু বকর ওমর উসমান আলী চতুর্দিক খানে কামার চতুর্দিকে কথাগুলো চড়ে যায়, আল্লাহর নবীজি কাছে আসলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়। এটা কেমন গুনাহ আপনাকে একটু আরেকটু ব্যাখ্যা দিয়ে বলে, যদি আমরা অপরাধ করে যাই এই বাংলার জমিনে, যদি কোনোভাবে বা কোনোভাবে কোনোটা অপরাধে জর্জরিত হয়ে যায়, আদালতের কাছে আমাদেরকে উত্তোলন করা হয়, কথা বলেন ঠিক কিনা? ওই আদালতের কাছে আমাদের, আমাকে আপনাকে যখন মামলা হয়ে যায় আদালতে যাই, আদালতে যাওয়ার পরে ওই উকিল সাহেব, ওই জজের সাহেবের কাছে উকিল সাহেব উপস্থাপন করে রে, উকিল সাহেব ছাড়া অন্য কেউ উপস্থাপন তখন করতে পারে না। আল্লাহর নবী একটা ডাকিয়া কয়ে, সাহাবি ও সাহাবিরা রে, চিন্তা করো না, হাশরের ময়দানে আমি আল্লাহ, আমি আল্লাহর হাবিব, আমি রাসূলুল্লাহ ব্যতীত কেউ তোমাদের জন্য উম্মতের জন্য সুপারিশ করবে না, একমাত্র আল্লাহ জজ হবে। আমি রাসূলুল্লাহ ওই মুহূর্তে হাশরের ময়দানে তোমাদের জন্য উম্মতের জাবিদারের জন্য উকিল হয়ে যাব। আসেন আমার বন্ধুরা, আমার বাবারা শুনে নেন, কেন আল্লাহ বলেছেন বান্দা গুনাহ করবে ক্ষমা চাবে আপনার কাছে আসবে, গুনাহ করবে বান্দা যাবে রাসূলের দরবারে, রাসূলের দরবারে গিয়ে যদি তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দেব। এখন আল্লাহকে বলে, আল্লাহ ওই তওবাটা রাসূলের দরবারে, আল্লাহ তোমার তাওহীদের তওবা রয়েছে, রিসালাতের তওবা, এটা কেমন তওবা? আল্লাহ একটা ডাক দেয়া কয়ে, বান্দা ও বান্দা শুনে না, আমার বন্ধুর প্রতি রিসালাতের তওবাটা জেনে নাও রে, বন্ধুর প্রতি যখন দরুদ শরীফ পড়বা, বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ার কারণে, তুমি যখন দরুদ শরীফ পড়বা, দরুদ শরীফ পড়ার কারণে বন্ধু তোমার জন্য সুপারিশ করবে, দরুদ শরীফ পড়ার কারণে তোমার গুনাহগুলো কেটে দেওয়া হবে। শুধু তাই নয়, আমার বন্ধু জিব্রাইল আমার বন্ধুর হাবিবের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে গেল রে, বলে হাশরের ময়দানে আমার বন্ধু যে উম্মতটা গুনাহ করার পরে আমার বন্ধুর প্রতি দরুদ শরীফ আদায় করবে, দরুদ শরীফ আদায় করার কারণে ওই উম্মতটা যখন দরুদ শরীফ আদায় করবে, আমার নবী বলে রে, দরুদ শরীফ শুধু পড়লি না, তোর জন্য আমি রাসূলুল্লাহর সুপারিশটা পর্যন্ত তুই ওয়াজিব করে নিলি। সুবহানাল্লাহ, এটা কেমন কেমন আমার আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের কাছে দরকার আছে না নাই যাওয়ার, কথা বলার আছে নাই? ওই আল্লাহর হাবিব হাদিসুল মুবারাকাত বলেছেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী ডাক দিয়ে কই সাহাবী ও সাহাবীরা রে, যেই সাহাবায়ে কেরাম, যেই উম্মত, যেই বান্দা, যেই উম্মতটা আমি রাসূলের রওজা পাকের কাছে আসবে রে, আমার কাছে আসবে, আমি হায়াতুন নবীর কাছে আসবে, আমার কাছে আসা মাত্র যখন বলবে ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাকে দিবে রে, ওই ডাকটা জিতে দেরি হবে রে, ওই উম্মতের জন্য আমি রাসূলের শাফায়াত করাটা ওয়াজিব হইয়া যাইবে। ওয়াজিব সুবহানাল্লাহ, মদিনায় যাওয়ার দরকার আছে না নাই, কথা বলার আছে কিনা? তোরা কে যাবি রে, আমার নবীর দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে সারে, যার তোরা কে যাবি রে, ও তোরা কে যাবি রে, আমার নবী জির দরবার, মোতের লাগিয়া নবী কেন্দে জারে,
যারা তোরাকে যাবে। নবীর একজন সাহাবী যার নাম ছিল দাহিয়াতুল কর, কথা বলেন কি নাম জোরে বলেন না বাবা, কি নাম? দাহিয়াতুল কর। নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত দাহিয়াতুল কর। যে জিব্রাইল ওই দাহিয়াতুল কলবে সাহাবীর চেহারা ধরতে একদিন আমার নবীকে আবু বকর প্রশ্ন করে, নবী গো খানে কাবা তাওয়াফ অবস্থায় আমি দাহিয়াতুল কলকে দেখেছি, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আগে কেবল খানে কাবা তাওয়াফ অবস্থায় দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আমি খানে কাবার সামনে দেখেছি, আবার দেখি আপনার কাছে। নবী গো কেবল দেখে আসছি, আবার দেখতেছি আপনার কাছে। আমার নবী মুস্কি হেসে কয়, ও আবু বকর, উনি তো দাহিয়াতুল কল না, উনি হলো আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাঈল। এই দাহিয়াতুল কল একটা নয় দুটা নয়, রসুলের কাছে আসতে ক্ষমা পাওয়া যায়। দেখেন একটা নয় দুটা নয় তিনটা নয় ষাটটা, কেউ বলেছেন তার চাইতে বেশি। সন্তানগুলোকে জীবন্ত আরবের পাতা ছিল, অন্ধকার জাহিলিয়া যুগে গুনাহ করার পরে নবীর কাছে আসতে ক্ষমা পাওয়া যায়। দেখেন দাহিয়াতুল কল একটা নয় দুটা নয় সাতটা, কেউ বলে সত্তর, কম বেশি জীবন্ত সন্তানকে কবরস্থ করে মরুভূমিতে মরুভূমির ভিতরে রেখে এই মাটি চাপা দিয়ে জীবন্ত সন্তান দেখে তিনি চলে যাইতেন। দাহিয়াতুল কল কন্যা সন্তানকে আরবের পথা ছিল কন্যাদেরকে অভিশপ্ত মনে করা। ও মা শুনে দাও মা, ও মা এখনো কেন তুমি খোদাকে চিনো না, রবি কি চিনো না রে মা, মা তোমার দুটা কদমে হাত রাখি রে মা, একটু শুনে না ওরে মা। ওই সময় আর আমি জাহিলিয়া যুগে, আমি জাহিলিয়া যুগে তোমাদের কোনো অধিকার ছিল না, ও মা জীবন্ত কন্যা সন্তানদেরকে অভিশপ্ত মনে করে তাদেরকে অভিশপ্ত মনে কবর করে দেওয়া হতো। দাহিয়াতুল কল অনেক সন্তানগুলোকে কবর করে তিনি একটা সন্তান তার স্ত্রীর পেটে রেখে ব্যবসার জন্য চলে গেলেন। ব্যবসা করতে গিয়ে একদিন নয় দুদিন নয় বহুদিন পরে তিনি বাড়িতে আসলেন। আসার পরে বাড়িতে একটা তার গর্ভেজি, তার স্ত্রীর গর্ভেজি সন্তান দেখে গিয়েছে, ওইটাও ছিল কন্যা সন্তান। আল্লাহ বলবেন জোরে ভাই, কন্যা আল্লাহ একবার, ওইটা ছিল কন্যা সন্তান। দাহিয়াতুল কল এই কন্যা সন্তান দেখে চলে যায়। আস্তে করে মেয়েটা বড় হওয়া শুরু করলো। মেয়েটা মায়ের গলায় ধরিয়া কয়, মা আমার আব্বা নাই, আব্বা আসবে কবে রে মা, মা আমার বাবা নাই, ও মা আমার বড় ইচ্ছা হয় বাবার আমার মাথা বাবার মাথার চুলগুলি আসিয়ে দিতাম, মা আমার বড় ইচ্ছা হয় রে মা আমার বাবাকে পোশাক বানাইয়া দিতাম রে মা, বাবার হাতে আমি একটু খাবার খাইতাম, মনে হয় খেয়াল রাখবেন মেয়েরা বেশি হয় লক্ষ্মী ভক্তি বেশি হয় মেয়েরা, কথা ঠিক কিনা, বাবাকে বেশি লক্ষ্মী ভক্তি দেখায় মেয়েরা, ছেলেরা দেখায় মারে। এই কারণে কয়ে বড়টা বাহে ছোট না আমার মাজ্জাটা খোদা না হয় না, আরে আয় তো মাঝে আসেন আমার ভাই আর আমার বন্ধুরা বলতেছিলাম মনে দাহিয়াতুল কলবের কথাটা জেনে রে। দাহিয়াতুল কল এখনো বাড়ি আসে না, কন্যা সন্তানটা আসতে করে বড় হয়ে শুরু করলেন। কিছুদিন পরে দাহিয়াতুল কল যখন বাড়িতে আসে সন্তান ঘর ঘরের ভিতরে ছিলেন, দূর থেকে ডাক দেয় মা, দূর থেকে ডাক দিলেন স্ত্রী, স্ত্রী যখন বলে একটা ডাক দিল রে, ভিতর থেকে কন্যা সন্তানটা ডাক দিয়ে কয়, কে 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 গো, কে বলে যখন ডাক দিল ওই বাবা দাঁড়িয়ে গেলেন, বাবার চেহারাটা মনটা খারাপ হয়ে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কারণে খেয়াল রাখবেন কন্যা সন্তান একটা, কন্যা একটা জান্নাতের মালিক, আপনি দুইটা কন্যা দুইটা জান্নাতের মালিক। এই যুবক ভাইয়ারা, এ বড় ভাইয়ারা, এ যাতারা বাবারা শুনে রাখেন, কন্যা সন্তান যদি জন্ম নেয় মনটা খারাপ করবেন না। নবীর কাছে এক সাহাবী আয়েশা কয়, নবীজি ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুটো কন্যা সন্তান হয়েছে,
ছেলে সন্তান নয়। আমার নবী মুস্কি হেসে বললেন, সাহাবি দুইটা জান্নাতের মালিক হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।